আচারের কথা শুনলেই জিভে জল এসে যায়, আর তা যদি হয় আমের আচার তবে মন চায় পুরোটাই খেয়ে ফেলতে। বাজারে কাঁচা আম উঠে গেছে, আচার বানানোর প্রস্তুতি চলছে ঘরে ঘরে, আর যারা এখনো শুরু করেননি তাদের জন্য আজ মিষ্টি আমের আচার রেসিপি। কিচেন অ্যান্ড ক্রাফটসের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মিষ্টি আমের আচার রেসিপি। পাঁচটি কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ ও এক চা চামচ সরিষা বাটা। এখন এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে রোদে রেখে দেব এক ঘন্টার জন্য। রোদে শুকানোর ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচে এক দুই ঘন্টা রেখে দিলেও হবে। এতে মশলাটা আমের ভিতর ঢুকবে। সরিষা দেওয়ার জন্য আমের আচারটায় সুন্দর একটি ঘ্রাণ আনবে এবং স্বাদটাও বেড়ে যাবে অনেক গুণ। প্যানে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পানি। পানি দিয়ে গুড় ভালোভাবে গলিয়ে নিব। আমের আচার খেতে সবাই পছন্দ করে, কিন্তু ঝামেলার কারণে এটি অনেকেই তৈরি করতে চায় না। ব্যস্ত এই নগর জীবনে আচার তৈরি করার মতো সময় পাওয়া যায় না। আমার রেসিপি ফলো করে অল্প সময়েই এই মৌসুমে আপনি চাইলে বাসায় তৈরি করতে পারেন আমের আচার। গুড় গলে গেলে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিব। আচার বানিয়ে সংরক্ষণ করার জন্য কাঁচা আমের তুলনা হয় না। এক কাঁচা আম দিয়েই বানানো যায় হরেক রকমের আচার। কাঁচা আমের আচার বানানোর এটাই তো সময়, সারা বছর খাওয়া হবে এই আচার। আম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ টালা পাঁচফোড়ন গুঁড়া ও 1/4 চা চামচ টালা শুকনো মরিচ। যেহেতু এটা মিষ্টি আমের আচার তাই মরিচটা একটু কম দিতে হবে। নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা। সিরকা দেওয়ার জন্য আচারটা অনেক দিন ভালো থাকবে, এছাড়া নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন বছর জুড়ে। আমের সাথে এমন মাখামাখা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন, গুড়ের একটি তার দেখা যাচ্ছে, অর্থাৎ আমের আচারটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব, ঢেকে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর দেখবেন আচারটা আরও গাঢ় হয়ে গিয়েছে। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন। তবে মাঝে মাঝে রোদে দিতে হবে, রোদে দিতে না পারলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খেতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।